আজকে আমরা বায়োসায়েন্সে শর্ট কোয়েশ্চেন কিছু আলোচনা করব, অবজেক্টিভ টাইপ। তো সেগুলো কি আমরা এখন দেখে নিই। ফার্স্ট কি বলছে, যে টিক দ্য ফলোয়িং অ্যান্সার, তাহলে যে অ্যান্সারটা ঠিক হবে সেখানে টিক দিতে হবে। ফার্স্ট কোয়েশ্চেন বলছে, ক্রেনিয়াম প্রোটেক্ট দ্য ডেলিকেট টিস্যু অফ দ্য স্পাইনাল কর্ড, ব্রেন, লাম, কোনটা ঠিক? ব্রেন। নেক্সট দেখো, কভারিং অফ দ্য বোন ইজ পেরিটোনিয়াম, পেরিওস্টিয়াম, পেরিকার্ডিয়াম, কোনটা ঠিক অ্যান্সার হবে? তাহলে কভারিং অফ বোনকে বলা হচ্ছে পেরিওস্টিয়াম। তারপরে কোশ্চেনটা দেখো, দ্য ইন্ট্রিনসিক ফ্যাক্টর ইজ নেসেসারি ফর অ্যাবজর্পশন, কোনটা হবে? ভিটামিন B12। দ্য এন্ড প্রোডাক্ট অফ প্রোটিন ডাইজেশন আর অ্যামাইনো অ্যাসিড। দ্য অ্যানাটমিক্যাল নেম অফ কলার বোন ইজ ক্লাভিকল। এখানে কি বলেছে দেখো, ফিল ইন দ্য ব্ল্যাঙ্ক। ফার্স্ট কোশ্চেন, প্যাটেলা ইজ আ ড্যাশ, মানে সেখানে কি বসবে? সেসাময়েড বোন। দু নম্বর কোশ্চেন দেখো, দ্য কাইন্ড অফ অর্গানিজম কজ মিজল ইজ, কি ধরনের অর্গানিজম? এটা হলো ভাইরাস। মাইক্রোস্কোপিক্যালি ফাংশনাল ইউনিট অফ কিডনি ইজ নেফ্রন। দ্য ডায়াফ্রাম সেপারেট দ্য থোরাসিক ক্যাভিটি অ্যান্ড দ্য অ্যাবডোমিনাল ক্যাভিটি। দ্য পিটুইটারি গ্ল্যান্ড লাইজ ইন দ্য হাইপোফিসিয়াল ফসা অফ সেলা টার্সিকা অফ স্ফেনয়েড বোন। ম্যাচ দ্য কলাম, কলাম এ আর কলাম বি এ দেখো, যেটার সাথে যেটা ম্যাচ হবে আমি সেটা অলরেডি লিখে রেখে দিয়েছি। কোনটার সাথে কোনটা ম্যাচ হবে এবার আমরা দেখে নিই। টিউনিকা মিডিয়া, আর্টারি, মিক্সিডিমা, হাইপোথাইরয়েডিজম, আইলেটস অফ ল্যাঙ্গারেজ, প্যানক্রিয়াস, ল্যাকটিয়ালের সাথে ম্যাচ করবে স্মল ইন্টেস্টাইন, অকিউলো মোটরের সাথে ম্যাচ করবে থার্ড ক্রেনিয়াল নার্ভ, রিসেস ফ্যাক্টরের সাথে ম্যাচ করবে মেবি পজিটিভ অর নেগেটিভ, পাস্টুরাইজেশনের সাথে ম্যাচ করবে মিল্ক, সিবেসিয়াস গ্ল্যান্ডের সাথে ম্যাচ করবে স্কিন, গল ব্লাডারের সাথে ম্যাচ করবে বাইল, ম্যালেরিয়ার সাথে ম্যাচ করবে প্রোটোজোয়াল ডিজিজ।